গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আর চাই আজকের দিনে সবাই অনেক ভালো থাকো, অনেক এনজয় করো। তো আজকে কণিকার মোটামুটি সেরকম কোনো কাজ নেই, আর আজকে আমার গলাটা না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, তো একটুখানি চেনটা পরে নিই। আর একটা নতুন কুর্তি পরেছি, স্নান দান করে দেখে নাও তো। এটা আমি যদিও গিফটে পেয়েছি, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ষষ্ঠী উপলক্ষে, বলেছে আজকে বাড়িতে জামা ষষ্ঠী না করে বৌমা ষষ্ঠী হচ্ছে। তো রান্নাবান্নার দায়িত্ব আমার ওপর কিছু নেই, আজকে আমি ছুটি। দিদি ভাই রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে, ছোট দিয়ে এসছে কালকে। আর আমি কালকে রাতে সব গুছিয়ে রেখেছিলাম, তো আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, মানে সব করে রেখেছি। আর মাছ ধুয়ে রেখেছি, শুধু মাংসটা ধুতে পারিনি, কারণ মাংসটা এসছে রাত্রেবেলা, তো ওই কারণে মাংসটা ধোয়া হয়নি। তো যাই হোক, ওই জন্য দিদি ভাই বললো তো কণিকা তাহলে আমি আজকে রান্নাটা করি কাঠের জালে। আর আমি ওখানে বসে কাঠের জালে রান্না করতে পারবো না, কারণ পারবো ঠিকই কিন্তু দিদির অভ্যাস বেশি, তো আর আমি অত রান্না করিনি কাঠের জালে, ওই জন্য দিদি ভালো পারবে। তো কালকে বলেছে যে যাক কণিকার কালকে ছুটি দেবো, আজকে আমি রান্না করবো। তো দিদি ভাই রান্না করছে, আর সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি, কাজ বাজ সেরে ঘরদোর মোছা হয়ে গেছে। তো তারপরে সবাই এক একটা করে নতুন জামা পরেছি, আর দিদি একটা শাড়ি পরেছে, বলছে কণিকা আজকে না সবাই শাড়ি পরবো। তো আমি আর না শাড়ি পরতে পারলাম না, কারণ আমার এমনি শাড়ি আছে, শাড়ি তো সেভাবে একটা কিনি না। তো সুতির শাড়ি যে কটা ছিল আমি মাকে দিয়ে দিয়েছি, মানে আমার শাশুড়িকে, তো মা পরেছে। তো এখন আর সেরকম সুতির শাড়ি স্টকে হয়তো একটা দুটো আছে, তাও আবার ম্যারমে, মানে কি বলবো, যে সেই শক্ত যে শাড়িগুলো হয় না, ম্যারমেরে শাড়ি, মানে ভাঁজ না ভাঙলে পরা শাড়ি যেগুলো হয় সেইগুলো, এবার অত ম্যারমেরে শাড়ি আমি পরতে পারি না। তো ওই জন্য আমি আর পরিনি, আমি একটা কুর্তি পরে নিয়েছি। তো দিদি বললাম তুমি পরো, তুমি পরেই রান্না বান্না করো, সব কিছু করো, আর আমরা তো আছি পাশে সহযোগিতা করার জন্য। তো এই সবে স্নান করে আসলাম, আর এখন যাবো ছাদে জামা কাপড় মেলতে। আর আমি বাইরে বেরোতে পারছি না, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে ঢালাই হচ্ছে। হ্যাঁ, এত জোরে বীভৎস আওয়াজ হচ্ছে, সেই মেশিন চালিয়েছে ঢালাই মেশিন যেগুলোতে করা হয়, তো এত জোরে বীভৎস আওয়াজ হচ্ছে, আমি বাইরে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটাই বলতে পারছি না। আমরা সকাল থেকে ভাবছি একটু বলবো একটু বলবো, সকালে আজ গিয়ে আমাদের এখনো খাওয়া হয়নি, সবার হয়ে গেছে, আমাদের এখন হয়নি, এখন 11টার মতো বাজে। তো ছাদে জামা কাপড়টা মেলে এসে তারপরে ঝট করে খেয়ে নেবো, খেয়ে তারপরে পেস্তার খাবারটা বসিয়ে দেবো, যেহেতু আজকে পেস্তা আমাদের ওগুলো খাবে না, পেস্তা এমনি তো আমাদের খাবার খায় না, ওটা সম্পূর্ণ আলাদা হয়, সেদ্ধ খায়, তেল ঝাল মশলা এগুলো কখনোই খায় না। এ দেখো আছো আছো, আমার মাটাও একটা সুন্দর ড্রেস পরেছে জানো, একটু লিপস্টিকও পরে এসছে, সুন্দর লিপস্টিক, ভালো করে পরেছি, আমি কিছু মিজিমিজি করিনি। কিচিমিচি করনি, দেখি একটু ভালো করে দেখো, বাহ দেখো একদম প্রফেশনাল, ঠিক আছে একটু দাঁড়িয়ে দেখো তো, ড্রেসটা দেখি দাও, দাঁড়াও, ওয়াও ওয়াও ওয়াও, হয়েছে হয়েছে, কষ্ট হয়ে যাবে। তুমি খেয়েছো আমন্ড আর কিশমিশটা খেয়েছো, সব খেয়েছো? একটা করে গাড়িতে খেয়েছি, তাই একটা করে কিশমিশ, একটা করে আমন্ড, চারটে দিয়েছি নাকি এক গাদা করে খেয়েছি, দিদিকে দিয়েছে, বাবাকে দিয়েছে, আবার নাকি এক গাদা খেয়েছে চারটে আমন্ডের। তো বন্ধুরা, তোমরা যেরকম সবাই জানো যে আইপিএল সবে মাত্র শেষ হয়েছে, আর সঙ্গে সঙ্গে এই আইপিএল কিন্তু আমরা বাড়িতে বসে খুব মজাও করেছি, এবং তার সাথে সাথে কিন্তু আমি আর্নও করেছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানো না হয়তো যে আইপিএল দেখতে দেখতে ঘরে বসেও টাকা আর্ন করা যায়, সেটা কিভাবে সেটা ভাবছো? তাহলে আমি তোমাদেরকে বলি, যেহেতু আইপিএল শেষ হয়ে গেছে তো কোনো টেনশন নেই, এর পরেও কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ হবে, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে স্ট্রিম করতে করতে ঘরে বসে আর্ন করতে পারবে, সেটা মাত্র ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশনের দ্বারা। আর যখন তোমরা এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ওয়ান এক্স বেটে স্ট্রিম করবে এবং ঘরে বসে দেখতে থাকবে, সেই সময়ই তোমরা বেটিং করে এই ওয়ান এক্স বেট থেকে অনেক টাকা আর্ন করতে পারবে। আর তার সাথে সাথে তোমরা যদি স্ক্রিনে দেওয়া আমার এই কুপন কোডটা সিম্পল 100 এই কুপন কোডটা ইউজ করো, তাহলে তোমরা 100 টাকার ডিপোজিটে পেয়ে যেতে পারো 26,000 টাকার ফ্রি গিফট, আর সেই গিফটটা তোমরা কিন্তু এখানে ইউজও করতে পারো। তো দেরি কেন, যাও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই ওয়ানএক্স বেটটা অ্যাপ্লাই করো। এখানে দুই বুনু মিলে সুন্দর করে পুজো দিচ্ছে, আর কোয়েল আজকে একটা নতুন জামা পরেছে। আমিও, তুমিও, তোমাকে আমি দেখিয়েছি, তোমাকে আমি দেখিয়েছি, আরে দেখো কোয়েল সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, ফুল টুল এনে একদম হয়ে গেছে কোয়েল,
মিষ্টি দিয়ে, ও হ্যাঁ মিষ্টি দিয়েছে। আর এই এইগুলো আমাদের গাছে ফুটেছে, এই ফুলটা, এটাকে বলে টগর ফুল না, নাক ফুল। হ্যাঁ কি পঞ্চরাগ না পঞ্চনাক ফুল। হ্যাঁ গাছটার সে সাপের মতো গাছটা হয়, পাতাগুলো পাতাগুলো দেখো দিদিভাই, এখানে আজকে রান্নার দায়িত্ব নিয়ে, এটা মুখটা দেখো, আজকে জারি পড়েছে, ছুটি দিয়েছি, আজকে আমি রান্না করছি। তো প্রত্যেকদিন রান্না করে, তাই মা বললে তাড়াতাড়ি আসিস দুজনে করব, ও ঘরের কাজ করছে, তাই আমি বললাম ঠিক আছে আজকে তোমার ছুটি, আজকে আমি ওকে রান্না করে মানে সবাইকে খাওয়াবো। আর এখানে সব কাট কোট সব জোগাড় করে নিয়ে এসেছে, আর মাংসটার কালারটা শুধু দেখো, কষানো হচ্ছে এখনো হয়নি যদিও, এটা কাঠের উনুনে রান্নার টেস্টই আলাদা হয়, ওই জন্য দিদি ভাই কাঠের উনুনে একটা মাংস তো গ্যাসে করলে অনেকক্ষণ লাগবে, আবার হবেও না, হয় না, জল বেরিয়ে যায়, যেমন জলটা টেনে গেছে না, যখন তুমি কাঠে করবে তখন ওই সেই জল পিষে, গ্যাসে করবে জলটা বেরিয়ে যায়, জল টানতেই চায় না, এক ঘন্টা লাগবে মাংস কষা হতে। তারপরে বরবটি দিয়েছিলাম, একটুখানি কুমড়ো দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, তারপরে আর কি দিয়েছিলাম, মানে মোটামুটি যা ছিল গাজর টাজর সবই দিয়ে দিয়েছি। আর ওই দেখো পাশের বাড়িতে ওখানে ঢালাই হচ্ছে, ওদিকে আর আমি তাকাচ্ছি না, সবাই আমার দিকে তাকিয়ে থাকে মোটামুটি। আর আমাদের যে গাছের টবগুলো সব এখানে এক এক করে এনে রাখা হচ্ছে, তারও কারণ আছে, তোমাদেরকে দিয়ে দিই সকাল সকাল সুখবরটা, সেটা হচ্ছে কালকে থেকে আমাদের বাড়িতে ফাইনালি কাজ শুরু হবে। তো ওদিকে যতটুকুনি যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, আর ওই জন্য কালকে থেকে বাবা বললো যে কালকে থেকে এই বাড়ির কাজ আর কি ধরবে, যেহেতু পরে হবে, এদিকটায় কিচেন হবে, তো এদিকে সব টবগুলো এনে রাখবো, আর ওই দিকটা হতে থাকবে, মানে আমাদের ওই দিকটা। আর ঘরের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, সেটা যখন ঘর হবে তখন তোমাদের আস্তে আস্তে বলে দেবো, কারণ এই মুহূর্তে আমি তোমাদেরকে বললে না তোমরা বুঝতে পারবে না, মানে মানে বুঝতেই পারবে না তোমরা, তো ওই কারণে এখন আর বলছি না, যখন হবে তখন এক এক করে সব তোমরা বুঝতে পারবে, আর সব তো তোমাদের চোখের সামনেই হবে, তাই না? তো ভীষণ খুশি হলো সকালবেলা খবরটা শুনে, সকালবেলা শুনিনি কালকে শুনেছি, কালকে কালকে না পরশুদিন, ভুলভাল বলছি, পরশুদিন শুনেছি যে রবিবারের কাজটা হয়ে গেলে তারপরে সোমবার থেকে আমাদের বাড়ির এই বাড়িতে কাজ হবে। তো এখানে দাঁড়ায়, এখানে দাঁড়ালে একটুখানি কম আওয়াজ আসছে, জানো এত পরিমাণে আওয়াজ আসছে এদিক থেকে, আর সব তাকিয়ে রয়েছে সবাই, মানে বোঝে না তো, ভাবে যেন কি যেন করে ক্যামেরা নিয়ে বাইরে বাইরে কিছু ব্যাপার, তো সেই জায়গা থেকে দেখবে নিজের ভেতর থেকে কেমন একটা লজ্জা লজ্জা করে। আর কালকে আমার মাকে ফোন করে বলেছিলাম যে মা তুমি এবার আসো, হ্যাঁ অনেকেই বলেছিলে মাকে তাড়িয়ে দিলে, দেখো মাটা তো আমার, আমি কেন তাড়িয়ে দিয়েছি বা তাড়িয়ে দেওয়া না, আমি বলেছি তুমি চলে যাও, কেন চলে যেতে বলেছি সেটা একমাত্র আমি জানি, তো এইগুলো নিয়ে মনে হয় না বলাটাই বেটার, তাই না? তার মধ্যেও যারা আছে তারা তো বলবে, যাই যাই হোক সেগুলো ধরছি না। মাকে আমি পাঠিয়েছিলাম বাড়িতে ডাক্তার দেখাচ্ছি, তো মাকে এখন যে ডাক্তারবুকে দেখাচ্ছি উনি আসে মেডিকেল থেকে, হ্যাঁ মেডিকেল থেকে এসে আমাদের জনাইতে, ওখানে ওনার চেম্বার আছে, তো ওখানে উনি সপ্তাহে একদিনই বসেন শনিবার করে, তো ওনাকেই মাকে দেখানো হয় এখন, তো ওই জন্য অন্য কাউকে দেখানো দেখাতে পারছি না, বা দেখাবো না, দেখাবো এবার আসলে ভাবছি, আমাদের এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, এবার ওনাকে একটু দেখাবো, তো হোমিওপ্যাথিতে তো কোনো ক্ষতি নেই যদি একটু ঠিক হয় বা কিছু, তো ওনার ওষুধ যখন খায় মা তখন ঠিক থাকে, তো মায়ের তখন ওষুধ আনেনি, ওষুধ ফুরিয়েও গেছিলো, তো মাকে বলেছিলাম তুমি বাড়ি চলে যাও, গিয়ে আগে ডাক্তার দেখাও, তো মা ফাইনালি ডাক্তার দেখিয়েছে, তো ওই জন্য বললাম যে বলছে এখন একটু ঠিকও আছি, তো একটা অসুস্থ মানুষকে আমি রাখা ভালো নাকি একটা মানুষকে বাড়ি পাঠিয়ে দিয়ে তাকে সুস্থ করে আবার নিয়ে আসা ভালো, তো মাকে বললাম আসো একদিন বিকেল করে বেরো, আর আমি বালির থেকে গিয়ে নিয়ে আসবো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ, দু ঘন্টার মধ্যে হয়, দু ঘন্টা না ওই এক দেড় ঘন্টা লাগবে যেতে আসতে, আমার ট্রেন পাওয়া যেটুকুনি, তো ওইটুকুনি সময় উজ্জ্বল থাকতে পারবে আশা করি, আর বাবা থাকবে, দাদা ওরা থাকবে, যেহেতু বাড়িতে কাজ হবে, তো মঙ্গলবার কি বুধবার করে যাব, মাকে বললাম আসো আমি বিকেলবেলায় গিয়ে তোমাদেরকে নিয়ে আবার চলে আসবো। তো এটাই হচ্ছে আমি, জানো তো, হয়তো তোমাদের সাথে আমার অনেক কিছু মেলে না, ভাবো কেন পাঠিয়ে দিলো, কোনো এটা ভুল করে ফেললো, কিন্তু আমার মানে যার যার নিয়ম তার তার কাছে, না তোমার মতো আমি হতে পারবো না, না তুমি আমার মতো হতে পারবে, তাই না?
তো আমার মনে হয় নিজের পৃথিবীটা নিজের মতো করে তৈরি করা ভালো, আর নিজের লাইফটাকে নিজের মতো করে ভাবা ভালো। তোমার লাইফটা কেউ তৈরি করে দেবে, প্রত্যেককে বলছি, এটা কোনো খারাপ ভাবে বলছি না, তোমার লাইফটা কেউ তৈরি করে দেবে, ডিসাইড করে দেবে যে তুমি এইভাবেই চলবে, তোমাকে সেইভাবে চলতে হবে, সেটা কিন্তু নয়। অবশ্যই গুরুজনদের কথা সবসময় শুনবে, মাথায় নেবে, কিন্তু যেটা তোমার মনে হবে ভুল, কেউ ভুল বলছে, সেটা কিন্তু সবসময় ভুল, আর ভুল কিন্তু মানুষ মাত্রই করে। চলো, যাই হোক, বেশি কথা বলছি না, নিচে যাই, গিয়ে দেখি কি কি এতক্ষণে রান্না বান্না হলো, আর তার আগে জামা কাপড়টা মেলবো। মাংস ভালো করে জিভাই কষি নিয়েছে, একদম চড়বার চড়বার করে ফুটছিল, তো দেখতে দারুণ লাগছে। আর এবারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি এই যে কাকিদের বাড়ি, আর গরু দেখে না, তো কাকিদের বাড়ির এই রাস্তাটা আজকে ঢুকেছি, অচেনা রাস্তা। কেন বলো তো, আমাদের সামনে যে ঢালাই রোডটা হচ্ছে, আর আমি আর কোয়েল যাচ্ছি একটুখানি কাজ নেই, ওর আর দেখে গোবর, এই রাস্তাটায় পুরো একদম গোবরে গোবর হয়ে যায়। আমি আর কোয়েল যাচ্ছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনতে, মোটামুটি সব আনা হয়ে গেছে, আর আমি আমার চেনটা একটু পরে নিলাম, সবসময় পরি না। কেন বলো তো, এই যে বলি যে বলেছিলাম না আগের দিন যে একটুখানি চিড় খেয়ে গেছে, দাগ পড়ে গেছে, মানে ওটা হচ্ছে মনের ভয়, সেরকম একটা কিছু হয়নি যদিও, তাও ভাবি যে ইস, টাকা দিয়ে, এত টাকা দিয়ে বানিয়েছি আমার মেয়ের জন্য, তাহলে রেখেই দিই, আর পরবো না। মানে মায়েদের আর কি যেটা হয়, এটাই হচ্ছে সমস্যা। তো দই আনা হয়ে গেছে, মিষ্টি দই, তারপরে রসগোল্লা আনা হয়ে গেছে, আমি যদি পারি একটু সন্দেশ আনবো, আর মনে হয় না খাবে, কেননা এই মাছ মাংস খাওয়ার পর তারপরে আর সন্দেশ কে খায়। তো হজমের জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর আমি যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে, একটা ঘরে রাখবো, আর একটা আমাদের পেস্তার মতো ডাকছে, একটা ঘরে রাখবো, আর একটা ঘরে রাখবো, আর একটা হচ্ছে আমরা আজকে সবাই মিলে খাবো। তো বর্দিরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ছর্দি বললো যে বেরিয়ে গেছে, জায়াম্বু আসবে আর ছেলে আসবে, মানে ওরা সবাই আসবে, আর ছোট জায়াম্বু আসতে পারেনি, কেননা ছোট জায়াম্বুর বাড়িতে মাছ রয়েছে, আর মাছ ওদিকে ওদের চুরি হয়, তো অত টাকার জিনিসপত্র ওই জন্য রেখে আসতে পারেনি। তো বললো যে পরে আসবে, আর ছোট জায়াম্বুর শশীটা আবার পরে হবে, যখন আসবে তখন হবে, এই মুহূর্তে আর হচ্ছে না। এই মুহূর্তে আমাদের বাড়িতে আমাদের আজকে বৌমা ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী, তারপরে মানে মোটামুটি সব ষষ্ঠী, জামাই ষষ্ঠী, একজন জামাই আসবে যেহেতু জামাই ষষ্ঠী, তো শুধুমাত্র জামাই ষষ্ঠী করলে হবে, একেবারে যখন সবাই মিলে রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, তো আজকে হচ্ছে সব ষষ্ঠী, নাতনি নাতি যা যা আছে আর কি, তাই না, সব ষষ্ঠী আজকে, হ্যাঁ সব। আর এখন 12টা মতো বাজে, ওই জন্য আমাদের বাজার এখনো অল্প অল্প আছে। মিষ্টি দোকানে মাংস দোকানে সবাইকে ভিড়, ওই জন্য আমাদের আগে আগে সবকিছু কিনে রাখা হয়েছিল। তো চলো দেখি কতক্ষণে নিতে পারি, আর আজকে ভ্যারাইটিস রকমের মিষ্টি সন্দেশ সব রয়েছে দোকানে, কিনতেই দেবো, পাগল হয়ে গেছে, সবাই বাজার থেকে এসছে জানো না, আর দোকানে সে কি প্রচন্ড পরিমাণে ভিড়, তাও কোল্ড ড্রিঙ্কস বলে দাঁড়িয়েছিলাম, আবার সেই পেস্তা দই আনতে গেছি মেয়ের যেখানে স্কুল ঠিক ওখানটায়, আনার সময় ভাবলাম যে তাহলে কোয়েল বললাম যে কোয়েল কি খাবে, তা কিছু বলছে না, তারপরে বললাম তাহলে ফ্রুটি খা, বলছে ঠিক আছে কেন, তো ওই যে ব্র্যান্ড ফ্রুটি নিয়ে এসেছি, লিচি ড্রিঙ্ক না, তোমার একটা দিদির একটা দাদার একটা, ধরো ধরো ধরো, আমি পাইপটা তিনটেই পাইপ দেবো, এমা ভুল কর, দেখো ছটা ছটা লিচি ড্রিঙ্কের পাঁচটা পাইপ দিয়েছে, তাহলে আর একটা কি কেউ মুখ দিয়ে খাবে, রেখে দেবো আমি ফ্রিজে রেখে দেবো, ও মা বাড়ি চলে গেছে, কেননা ওর বাবা ষষ্ঠী খাবে, তার সাথে সাথে ওরাও খাবে, ওই জন্য
আর একটা আমুল মিল্ক এনেছি, এটা হচ্ছে আমাদের কালকের থেকে শুরু হবে। বাবা ভালো করে দরজা দাও। কালকে থেকে আমাদের যেহেতু ঘরের কাজ শুরু হবে, তো কাকাদের দুধ চা দেবো, আর যারা যারা আসবে তো এনে রাখলাম। কেন বলো তো, বারবার করে বাজারে যাব, দোকানে যাব, আর এই দুর্গন্ধ গেলে সে আমাকে ওই মোড়ের দিকে যেতে হয়। হ্যাঁ, এদিকেও পাওয়া যায়, কিন্তু এইটা পাওয়া যায় না, ভালোটা পাওয়া যায় না। আর দুটো কোল্ড ড্রিঙ্কস এনেছি, স্প্রাইটটা আমাদের বাড়িতে সবাই বেশি ভালোবাসে, এটা হচ্ছে 2 লিটার 250 করে। আর এখানে 3টে দুধ, ধুর বাবা দুধ না দই, তো এই দই আমাদের এইখানের মিষ্টির দোকানে পাওয়া যায় না, একমাত্র আমরা ওই কি বলি মুদির দোকান, মুদির দোকান আছে একটা, ওই দোকানেই পাওয়া যায়, ওই একটা দোকানেই পাওয়া যায়। আর আছে অনেক দূর যেতে হয় আর আনতে গেলে, তো এই দুধটা বেস্তাকারকে দেওয়া হয়, এই দইটা। তো এটা হচ্ছে আমুলের দই, এটা খুব ভালো। আর নর্মাল যে দোকানে যে দইগুলো হয় না, ওগুলোতে স্যাকারিন দেওয়া থাকে, তো আর টক দইও দেখবে মিষ্টি মিষ্টি খেতে লাগে, ওই জন্য ওটাকে দিয়ে খেতে চায় না, এটা দিয়েও খেতে ভালোবাসে। আর আমরা একটু খাই ওর সাথে সাথে যখন প্রচন্ড গরম লেগে যায়। তো এই হচ্ছে কেনাকাটা। আর হ্যাঁ, আর একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে একটা চালনি, চালনি বা চালুনি, এটা দিয়ে ওই আটা চালবো বলে আমাদের বাড়ি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া সব একসাথে বসে গেছে খেতে। একদম সবাই বসে পড়েছি, দেখো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে বসে পড়েছি, যেহেতু আমাদের ওই বারান্দাটা এতটাই অসুবিধা, ওখানে বসা যাবে না, রোদ টোদ পড়ছে, ওই জন্য এখানে বসে। হাম তো আইসে হে ভাইয়া, আমরা এরকমই, তো সবাই খেতে বসেছে, আর যে কজন জায়গা হয়েছে, দিদি খাচ্ছে না, দিদি মেয়েকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, মাকে আমি একটু খাওয়াবো, ওর জন্য বসেছি, কাটা কাটা বাস্তে বাস্তে। আর ও একটু পিসিদের কাছে খেতে খুব ভালোবাসে জানো তো, একটু আদরি নি তো, কতদিন আসে না, তাই না বলো তো, একটু কালকে খাওয়া দেবো, কালকে দেবো তো, তাহলে পিসির সাথে চলে যাও। হ্যাঁ বাবা, চলো শোনো বলো বলো, সকাল হবে, তিন দিন সকাল হয়ে গেল, সব লিপস্টিক তুলে দিয়েছে, তারপর খাই দেব, বাড়ি যাবো না, না বাড়ি যাওয়ার দরকার নেই, একদম বাড়ি যাওয়ার দরকার। এখানে আমাদের বাড়ির জামাই বসেছে, নতুন জামাই, আরে এই তো আর এক জামাই, এই জামাইকে আজকে এত খেতে দিয়েছি, জানি না ও কতটা খেয়ে উদ্ধার করতে পারবে। তাই এটাই, দাঁড়া তোমাদেরকে একটুখানি দেখাই, তো এখানে এই যে মাটন একদম লাল লাল, জামাইরা কণিকা করে মাংসল, আর তার সাথে হ্যাঁ মাংসটা কাঠের রান্না, তো আলাদাই মানে শো। এখানে রয়েছে রান্না করলে শাড়িটা একটা ক্রেডিট না দিয়ে দে, এই তোমার শাড়ি রান্না করেছে জানো, সবাই মিলে করেছি, সবাই মিলে, দিদি বেশি করেছে না, দিদি রান্না করেছে, কুটে দিয়েছে বলে আমি এত তাড়াতাড়ি রান্না, তাড়াতাড়ি রান্না করে নিয়ে বসে থাকাটা ভালো না, আমার শাশুড়ি খাবে, প্রমোশন পেয়েছে তো ওই জন্য, মা বসে বসে কষ্ট পাচ্ছে, আরে আমার জামাইটাকে বছর রান্না, অন্যান্য বছর কিছু দেখুক আর না দেখুক, মা মটনটা মা গিয়ে একটু করবে, এটা মা করে প্রত্যেক বছর দেখি, কারণ জামাইকে খেতে দেবে তো ওই জন্য, তো এবছর আর পারলো না, ঠিক আছে আসছে বছর আবার হবে। দাঁড়াও, এখানে মাটনের লাল লাল ঝোল, এখানে রয়েছে রসগোল্লা, এখানে আরো অনেক মিষ্টি রয়েছে, এখানে এক ভার দই, আর একটা ফ্রিজে রয়েছে, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু, শশা, আর পেঁয়াজ কাটিনি, কারণ পেঁয়াজ কেউ খেতে ভালোবাসে না, আর এখানে চাটনি রয়েছে, আমের চাটনি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো চলো সবাই খেয়ে নিক, আর ভিডিও করছি না, খেয়ে নিই, তোমাদের তো দেখিয়ে দিলাম আমরা কি কি নিয়ে খেতে খেতে বসেছি, আর গরমে কি বলো তো মাটন বা মাছ একটু চাটনি হলেই ব্যস হয়ে গেল, আর মাছের মাথা দিয়ে মা অনেক মেনু করেছিল, কিন্তু সেটা পারেনি গো, কি বলো তো আজকে প্রচন্ড গরম পড়েছে, আর এবছর না আমি রাস্তায় একটা জিনিস দেখেছি, রাস্তায় দেখছি এবছর সবাই শ্বশুরবাড়িতে যাচ্ছে, জামাইরাও গেছে, বউরাও গেছে, এবছর দোকানে কি ভিড় বিশ্বাস করবে না, মিষ্টি দোকানে সেরকম ভিড় বাজার, ওই মিষ্টির দোকানে আর মাংসের দোকানে সরব, মানে শ্বশুরবাড়িতে লাইন দিয়ে রয়েছে, প্রচুর সেল হবে, আমাদের বাড়ি শ্বশুর মশাই লাইন দেয়নি, আমাদের বাড়ি লাইন দিয়েছিল তার বড় শালা,
হ্যাঁ দাদা আগের দিন এনে দিয়েছিল। একদম ভালো কথা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 8টা মতো। তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আর আমাদের সাথে কথা হয়নি, বুঝতেই পারছো যে একসাথে আজকে অনেকদিন পর মানে আমরা সবগুলো মাথা একসাথে হয়েছি। তো কত কত গল্প, কত কথা মনের মধ্যে জমে রয়েছে, তাই না? তো সেই সব গল্পগুলো তো আমাদেরকে কমপ্লিট করতে হবে, মানে কিছুটা হলেও তো 50% হলেও তো কমপ্লিট করতে হবে। এখনো পর্যন্ত গল্প চলছে মায়ের ঘরে, তো আমি এই সবে আসলাম সবার সাথে অনেকক্ষণ ধরে, বেশ মজা হলো। ছাদে হলো একবার, মায়ের ঘরে আমার ঘরে, তো এই চলছে দুপুরবেলার পর থেকে। আর সবকিছু তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি, তো তোমাদেরকে যেটা দেখাবো আমি কিছু কিছু মানে আমার আমার এই বাড়ির থেকে, বাড়ির লোকজনের কাছ থেকে কিছু কিছু উপহার পেয়েছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর কিছু আমি নিজেও কিনেছি, সকালে যে কুর্তিটা পরেছিলাম ওটা একটা, আর তার আগে দেখিয়ে নিই আমাদের পার্থিবের জন্য দুটো টি শার্ট কেনা হয়েছে। আমি জানি ভিডিও দেখলে ও তো আগেই বলবে যে নিয়ে আসো নিয়ে আসো। তো এই যে দুটো টি শার্ট কেনা হয়েছে, তো এটা ওকে পরে দেবো, এই মুহূর্তে দেবো না, যখন যাবো আশা করছি তখন দেবো, নয়তো রেখে দেবো, দেখি মা কি বলে। তো সেই আর তার সাথে কোয়েলের জন্য একটা ড্রেস কেনা হয়েছে, আমার কাছে যদি ফটোটা থাকে তোমাদেরকে আমি পাশে ফটোটা দিয়ে দেবো। তো এই যে এইটা বেল্ট রয়েছে, আর তার সাথে ড্রেসটা খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। তো নর্মালি পড়ার জন্য ওকে কিনে দিই, ও পড়ার জন্য ওকে সবসময় দিই, এটা ওটা যখন বাজার ঘাটে যাই নিয়ে আসা হয়, তোমাদেরকে হয়তো সবসময় দেখে উঠতে পারি না। তারপরে ওর মা কিনে দেয়, দিদি দেয়, পর্দি দেয়, আমি দিই, তো সবাই দেয় মোটামুটি। তো পরা জামাও প্রচুর আছে, ওই জন্য পরা জামা সবসময় পরা জামা দিই, একটা ভালো জামা থাকলে কি হয়, হ্যাঁ ভালো জামাও অনেক আছে, কিন্তু ওর আমি যে ওকে যে টপটা এনে দিয়েছিলাম কিছুদিন আগে, ওই টপটা ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য যেখানেই যায় ও ওই টপটাই আগে পরে। তো এই দেখো এইটা একটা কুর্তি হলুদ রঙের, আর এগুলো আমি সব কিনেছি মিশো থেকে। হ্যাঁ এগুলো প্রমোশন নাই, কোনো প্রমোশন নাই, এগুলো আমার নিজের। তো এই দেখো হলুদ কুর্তি, আর এরকম হাতার কাছে এরকম দেওয়া রয়েছে, একদম প্লেন সিম্পল কুর্তি, আর এই সাইড থেকে এরকম পমপম দেওয়া রয়েছে ছোট ছোট, আর এই নিচেও পমপম দেওয়া রয়েছে, একদম পুরো কটনের। আর এগুলো দাম কিন্তু খুবই খুবই কম, কত নিয়েছে ওই 200-250 থেকে 400-র মধ্যে, 400 না 300-350-র মধ্যে এগুলো কিনেছি। ওই সকালে যে কুর্তিটা পরেছিলাম ওটা ওরকম 265 টাকা না কত ওরকম দাম নিয়েছে, আর এটা ওরকম মানে তিনটে নিয়েছে, তিনটে বেশি দাম নেয়নি, কম কমই দাম নিয়েছে, 200-250-300-350-র মধ্যে। আর দুটো লেগিংস কিনেছি, কারণ এখানে ওখানে যেতে হয়, মেয়ের নাচের ক্লাসে যেতে হয়, লেগিংস গুলো সব বাড়িতে পরছি, পরে পরে তারপরে এখানে মেয়ের স্কুলেও দিতে যেতে হয়, তো সবসময় লাগে, তো ওই জন্য দুটো কিনে রাখলাম। আর একটা কুর্তি কিনেছি, আর একটা কুর্তি ধরো এটা আমি পরে দেখেছিলাম, ট্রাই করেছিলাম, সবটাই করেছি, মোটামুটি ঠিকই আছে। এটা আর একটা, এটা পিওর কটনের নয় কিন্তু বেশ খুব সুন্দর, এই যে সামনেটা এরকম কালো কালো আসছে না একটু ফোনটা, সামনেটা এরকম, এখানে বোতাম দেওয়া, আর হাতাটা এরকম, আর পুরোটাই প্লেন, নিচের দিকটা আবার এরকম করা, আর কালারটা খুব মিষ্টি কালার, তাই না? তো এই হচ্ছে কেনাকাটা আমার, টুকটাক কিছু কেনাকাটা। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভাত বসিয়ে এসেছি বাইরে, মেয়ের দুধ গরম দিলাম, তারপরে আবার টেস্টার জন্য একটুখানি খাবার বসালাম, ভাত হয়ে গেলে সবাইকে, মাংস আছে অল্প অল্প, এক পিস করে হয়ে যাবে, আর ঝোল রয়েছে, তো মাংস দিয়ে ঝোল দিয়ে সবাইকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর 3-4 পিস মতো মাছ আছে, সব মাছ করা হয়নি, কিছুটা মাছ ফ্রিজেও রাখা হয়েছে, কারণ গুনে গুনে 1 পিস করে করা হয়েছে এক বেলার, আর 2-4টে বেশি দেওয়া হয়েছিল। তো এই যা বাচ্চাদের মানে বাচ্চাগুলো হয়ে যায় যাতে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আর হ্যাঁ কালকে থেকে অবশ্যই আমাদের নতুন ঘরের কাজ শুরু হচ্ছে, আশা করছি তোমরা খুব 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 খুশি হবে, অনেক অনেক আশীর্বাদ করবে, আর খুব এক্সাইটেড যে কণিকা কিভাবে নিজের ঘরটাকে সাজাবে, কিভাবে নিজের ঘরটাকে তৈরি করবে, সবাই মিলে আমরা কিভাবে করবো, তাই না? আমি, তুমি, তোমরা, আমরা সবাই। তো চল আজকে আমাদের এখানে টাটা, বাই বাই, অনেক ভালো থেকো, হাসি দেখো, খুশিতে থেকো, আর সবাইকে হাসাতে থেকো, এটাই তো জীবন।